নমস্কার টু অল চিলড্রেন, সবাই ভালো আছো? কোন ক্লাস হচ্ছে বলো তো? বাংলা ক্লাস, তাই না? সব শেষের দিকে, হ্যাঁ, চলে আসতো আর আমাদের সাবজেক্টও কমপ্লিট হতে চলবে, তাই না? তাহলে এবার কি বলেছে দেখো, এক নম্বর কত? 41 সংখ্যা দিয়ে ছড়া, প্রথমেই দেখো এই সাপ, হ্যাঁ সাপ, এই সাপটা পুরো যেমনি খালি ঘর আছে না, পুরোটা ঘুরে দিবে। তারপরে একটা আছে আট, ঠিক আছে, সাত এবং আট, তাহলে সাত পুরোটা ঘুরে দাও। কাজ করছি এটাকে বাংলার সাত ভাবে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ পারে সুন্দর করে লিখবে আস্তে আস্তে এবং পরিষ্কার করে। বাবা তাড়াতাড়ি হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে তাহলে সাত পুরোটা কমপ্লিট। এবার স্টার্ট করছি আট, এই আট এখানে রাখা আছে, দেখে নাও ভালো করে, হয়ে আছে তো সাত পুরোটা কমপ্লিট। এবার আট স্টার্ট করছি, ঠিক আছে, আট, এটা বাংলার আট, এটা বাংলার আর কত পেজ আছে? 41 পেজ আছে, ঠিক আছে, তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। দেখে না একবার ভালো করে, সবাই পরিষ্কার করে লিখবে, হ্যাঁ বস করে করে লিখবে, ঠিক আছে। তারপরে একটা ছড়া আছে, ঠিক আছে, তাহলে আমার দিকে সবাই লক্ষ্য করো ছড়াটি, আমি স্টার্ট করছি। ধীরে ধীরে তো কয়টা তার আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, ঠিক, তাহলে সংখ্যা দিয়ে ছড়াটা বলতে পারবে, ঠিক আছে। সবার দিকে তো রাত্রে বেলা আকাশের দিকে তাকবে, কি দেখবে? তারা, তারা কেমন করে যে তাই না, নিবে আর জলে, কি বলছে, সাতটি তারা দূর আকাশে, ভালো করে দেখে নাও, হ্যাঁ তাহলে সাতটি তারা দূর আকাশে, এইভাবে করে, হ্যাঁ সপ্তর্ষি নাম, এই যে তারাগুলি সবগুলি তারার নাম আছে, সপ্তর্ষি নাম, আর সাত ভাই মতো, আমাদের যেরকম এক ভাই সেরকম সাত ভাই মতো কি হতে হবে? সাত ভাই মতো, হ্যাঁ তারা কি বলছে, আকাশে দিয়ে তাদের ধাম, আকাশ তাদের ধাম, ধাম মানে কি এখানে মাঠ বা জায়গা, এরকম ভাইয়ের মতো মিল থাকতে হবে, ঠিক খারাপ দিকে যেরকম সেরকম ভাইয়ের ভাইরা যেরকম মিল থাকে তেমনি। তাহলে এই সংজ্ঞাগুলি দিয়ে নিজেরা প্র্যাকটিস করবে আর সুন্দর করে একদিন করে করে দেখা যাবে, ঠিক আছে। তাহলে এটাই হোম ক্লাস থাকলো, এটাই ভালো করে পড়াশোনা করবে, এটা সবার শেষের দিকে দেখবে। পেজ নাম্বার কত আছে? 41, ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, নমস্কার।